Таким и можно похвалить. Я руками придерживаюсь. Апнара জানেন, আমরা আপনাদের জন্য সবসময় নতুন নতুন আশ্চর্যজনক এবং অজানা তথ্য সম্পর্কে ভিডিও নিয়ে আসি। আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 9টি পাখি সম্পর্কে। আমরা যে সমস্ত পাখি প্রতিদিন দেখতে পাই সেগুলো খুবই শান্ত প্রকৃতির হয়, তারা কারোর কোনো ক্ষতি করে না। কিন্তু আজ আমরা যেসব পাখি সম্পর্কে জানব তারা মোটেও শান্ত প্রকৃতির নয়, বরং এরা খুবই হিংস্র এবং ভয়ঙ্কর স্বভাবের। আমাদের এই তালিকায় এমন কিছু ভয়ঙ্কর পাখির নাম আছে যেগুলোকে আপনি আজ প্রথম দেখতে চলেছেন, এবং ভিডিওর শেষে এমন একটি পাখিকে দেখানো হবে যেটা পৃথিবীর একমাত্র বিষাক্ত পাখি এবং সেটা সবার জন্য অনেক ভয়ঙ্কর। এছাড়াও পুরো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবকিছু জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরো এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাউথার্ন জায়ান্ট প্যাট্রেল। সাউথার্ন জায়ান্ট প্যাট্রেল এক বিশাল আকৃতির সামুদ্রিক পাখি। এই পাখিকে আরো অনেক নামে ডাকা হয়, যেমন জায়ান্ট ফিলমার, স্কিন পট। এরা লম্বায় 86 থেকে 99 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরা এদের ডানাকে 185 থেকে 205 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত করতে পারে। এদের ওজন 2.5 থেকে 5.3 কেজি পর্যন্ত হতে পারে। এরা 45 মাইল প্রতি ঘন্টা গতিবেগে উড়তে পারে। এদের এই দ্রুত গতি এদের জন্য খুবই উপকারী। এরা শুধুমাত্র নামেই সিবার্ড, কিন্তু শিকার করার সময় এরা চিলের থেকেও দ্রুত। ক্যাসোয়ারি। আমাদের তালিকায় প্রথম পাখিটি হলো অস্ট্রেলিয়ার ক্যাসোয়ারি। ক্যাসোয়ারি এমন এক পাখি যা উড়তে পারে না। এদের ওজন প্রায় 175 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এদের উচ্চতা 5 থেকে 6 ফিট। মহিলা ক্যাসোয়ারি পুরুষ ক্যাসোয়ারির তুলনায় অনেক বড় এবং চকচকে হয়। এরা লম্বায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ওজনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি হিসেবে পরিচিত। এরা ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এবং 1.5 মিটার পর্যন্ত উঁচু লাফ দিতে পারে। এরা সমুদ্র এবং বড় বড় নদীতে সাঁতার কাটতে পারে। এরা গভীর জঙ্গলে থাকতেই পছন্দ করে এবং লোকালয় থেকে দূরে থাকে। যদি এদেরকে জ্বালাতন করা হয় তাহলে এরা প্রচুর রেগে যায় এবং এরা তাদের মজবুত পা এবং ধারালো নখের সাহায্যে আক্রমণ করে। এদের এই আক্রমণ খুবই মারাত্মক হয়, এই জন্য এদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখিদের মধ্যে গণনা করা হয়। অস্ট্রেলিয়ান ম্যাকপাই। অস্ট্রেলিয়ান ম্যাকপাই, এরা লম্বায় 37 থেকে 43 সেন্টিমিটার পর্যন্ত হয়। মহিলা ম্যাকপাই এবং পুরুষ ম্যাকপাই দেখতে সম্পূর্ণ একরকম হলেও এদের মাথার পিছনের পালকের রং দেখে সহজেই চিহ্নিত করা যায় কোনটা মেল ম্যাকপাই এবং কোনটা ফিমেল ম্যাকপাই। পুরুষ ম্যাকপাইয়ের পিছনে সমস্ত পালক সাদা রঙের হয়, কিন্তু মহিলা ম্যাকপাইয়ের পিছনের পালকের রং কিছুটা সাদা এবং ধূসর রঙের হয়। এরা সাধারণত খুবই শান্তশিষ্ট প্রকৃতির, মানুষের সঙ্গে এদের কোনো শত্রুতা থাকে না এবং অনেক সময় এদেরকে পার্কেও দেখা যায়। কিন্তু যখন এদের প্রজননের সময় আসে তখন পুরুষ ম্যাকপাই খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং যে তার বাসার দিকে আসে তার উপর আক্রমণ করে দেয়। এই জন্য এদের প্রজননের সময় মানুষকে বিশেষভাবে সচেতন করা হয়, মানুষকে এদের বাসার আশেপাশে যেতে নিষেধ করা হয় এবং সাইকেল আরোহীদের হেলমেট পরার আদেশ দেওয়া হয়। প্যারাগ্রিন ফ্যালকন। প্যারাগ্রিন ফ্যালকনকে প্যারাগ্রিনও বলা হয়। উত্তর আমেরিকায় এটা ডাক হাল্ক নামেও পরিচিত। প্যারাগ্রিন ফ্যালকন তার গতির জন্য বিশেষভাবে পরিচিত। এরা প্রায় 230 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উড়তে সক্ষম। এই গতির জন্য এরা পৃথিবীর সব থেকে দ্রুতগামী পাখি এবং জীবজগতে এরা সবচেয়ে দ্রুত প্রাণী হিসেবে পরিচিত। অন্যান্য প্রাণীদের তুলনায় এদের দৃষ্টিশক্তি প্রখর। যে কোনো জিনিসের মধ্যে হওয়া পরিবর্তনকে এরা 129 হর্স প্রতি সেকেন্ডের গতিতে জেনে যায়। এরা লম্বায় 34 থেকে 58 সেন্টিমিটার পর্যন্ত হয়। এরা তাদের ডানাকে প্রায় 74 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত বড় করতে পারে। মহিলা প্যারাগ্রিন ফ্যালকনের আকার এবং ওজন পুরুষ প্যারাগন ফ্যালকনের তুলনায় অনেক বেশি। অস্ট্রেলিয়ান ম্যাকপায়ের মতো গ্রেট হর্নেট আউল তাদের নিজেদের জায়গায় খুবই সেন্সিটিভ। কেউ তার এরিয়াতে আসুক সেটা তার একদম পছন্দ নয়। কেউ যদি এদের জ্বালাতন করে কিংবা তাদের বাসা অথবা এলাকায় আসার চেষ্টা করে তখন এরা তার উপর আক্রমণ করতে দেরি করে না। গ্রেট হর্নেট আউল। গ্রেট হর্নেট আউলকে টাইগার আউলও বলা হয়। এই বড় আকারের পেশা মূলত আমেরিকায় দেখা যায়। হর্নেট আউলের তুলনা রেড ইগল এবং রেড টেইল হকের সঙ্গে করা হয়। গ্রেট হর্নেট আউল উত্তর আমেরিকার ওই সমস্ত প্রাচীন পাখিদের মধ্যে একটি যারা প্রথম বাসা তৈরি করে ডিম পাড়া শুরু করে। এদের এক বিশেষ গুণ হলো এরা যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে এবং এরা সহজেই শিকার করতে পারে। একটি প্রাপ্তবয়স্ক হর্নেট আউল লম্বায় 43 থেকে 64 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এরা এদের পাখাকে একান
92 থেকে 153 সেমি পর্যন্ত বড় করতে পারে। মহিলা হয়নেট আউলের আকার এবং ওজন পুরুষ হয়নেট আউলের থেকে বড়। পুরুষ হয়নেট আউলের ওজন 1 কেজি এবং মহিলা হয়নেট আউলের ওজন 1.2 কেজি পর্যন্ত হতে পারে। মিউট সোয়ান্স। মিউট সোয়ান্স একটি হাঁসের প্রজাতি। মিউট সোয়ান্স মূলত সাইবেরিয়ার প্রজাতি। অন্যান্য প্রজাতির থেকে এরা কম কথা বলে, এই জন্য এদের নাম হয়েছে মিউট সোয়ান। এরা লম্বায় 125 সেন্টিমিটার থেকে 177 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরা 200 থেকে 240 সেন্টিমিটার পর্যন্ত তাদের ডানাকে প্রসারিত করতে পারে। মিউট সোয়ানের ঠোঁটের উপরের অংশ দেখে তাদেরকে চিহ্নিত করা যায়। এই অংশ মহিলা হাঁসের তুলনায় পুরুষ হাঁসের বেশি হয়ে থাকে। এদের গণনা সবথেকে ভারী পাখিদের মধ্যে করা হয়। এরা দেখতে অনেক সুন্দর হলেও এরা অনেক আক্রমণাত্মক প্রকৃতির হয়। মিউট সোয়ান তার বাচ্চা, বাসা এবং এলাকা নিয়ে খুবই সংবেদনশীল। এদেরকে কেউ বিরক্ত করলে এরা মুখ দিয়ে আওয়াজ বের করে তাকে ভয় দেখায়। তবুও যদি শত্রু না পালিয়ে যায়, তারপরে এরা আক্রমণ করে বসে এবং উচিত শিক্ষা দিয়েই ছাড়ে। ক্রাউনেড ইগল। দ্য ক্রাউনেড ইগল অথবা ক্রাউনেড হক ইগল নামেও পরিচিত এই পাখি মূলত দক্ষিণ আফ্রিকার পূর্ব অঞ্চলে দেখতে পাওয়া যায়। সাধারণত এরা ঘন জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। এরা আকারে অনেকটা বড় হয়। বড় আকৃতির জন্য এইটাকে লম্বায় বিশ্বের পঞ্চমতম ইগল হিসাবে গণ্য করা হয়। এরা লম্বায় 80 থেকে 99 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আকারে মহিলা কর্নেট ইগল পুরুষ কর্নেট ইগলের থেকে প্রায় 10 থেকে 15% বড় হয়। মহিলা কর্নেট ইগলের ওজন 3.2 থেকে 4.7 কেজি পর্যন্ত হতে পারে এবং পুরুষ কর্নেট ইগলের ওজন 2.55 থেকে 4.12 কেজি পর্যন্ত হতে পারে। এরা 1.5 থেকে 1.8 মিটার পর্যন্ত ডানাকে প্রসারিত করতে পারে। ওজনের ভিত্তিতে তালিকায় এরা নবম স্থানে রয়েছে। দ্য ক্রাউনেট ইগল তাদের এলাকা নিয়ে খুবই সেন্সিটিভ। এরা চায় না তাদের এলাকায় কেউ আসুক। বিয়ার্ডেড ভ্যালচার। এরা লাম্বারগিয়ার এবং ওয়াসিপ রেগ নামেও পরিচিত। উত্তর পশ্চিম এশিয়ায় এটি হোমা নামেও পরিচিত। এরা পৃথিবীর সবচেয়ে বড় এবং পুরনো শকুনের মধ্যে অন্যতম। এদেরকে প্রধানত পূর্ব ইউরোপ, সাইবেরিয়া এবং আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এছাড়াও হিমালয়, ভারতের লাদাখ এবং ইসরায়েলেও দেখতে পাওয়া যায়। এরা লম্বায় 94 থেকে 125 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এদের ঠোঁট 2.31 থেকে 2.83 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। মহিলা বিয়ার্ডেডের থেকে পুরুষ বিয়ার্ডেড আকারে বড় হয়। এদের ওজন 15 পাউন্ড পর্যন্ত হতে পারে। এরা তাদের শিকারকে 50 থেকে 100 ফিট উঁচু থেকে নিচে ফেলে দেয়। এরা তাদের নিজেদের শরীরের ওজনের সমতুল্য ওজনের শিকারকে মুখে নিয়ে উড়ে যেতে পারে। বর্তমানে এই শিকারী পাখি খুবই সংকটের মধ্যে পড়ে গিয়েছে। বন্য প্রাণীদের সংরক্ষণের সংস্থা IUCN এর মতে বিয়ার্ডেডকে বিরল প্রজাতি হিসেবে গণ্য করা হয়েছে। এদের সংরক্ষণের প্রচেষ্টা করার পর থেকে এদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পিটুহুই। আমাদের তালিকার সবথেকে ভয়ঙ্কর পাখি হলো পিটুহুই। এই পাখি দেখা যায় নিউ গিনিতে। এই পাখির সৌন্দর্য এবং আকার দেখে কেউ ধারণাই করতে পারবে না যে এরা এতটা ভয়ঙ্কর হতে পারে। এই পাখি পৃথিবীর একমাত্র পাখি যা বিষাক্ত। এদের ডানায় এক প্রকার কেমিক্যাল পাওয়া যায় যা খুবই বিষাক্ত, যদিও এই বিষ এদের আত্মরক্ষার জন্য। এছাড়াও এদের চকচকে রং এদেরকে শত্রুর হাত থেকে বাঁচাতে সাহায্য করে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।